this, I'll make you right, right on, right on. What about the vision and over creation? 사랑하는 아말남 꾸량과이 그걸 말로 아침에 가네요 슈보 쇼깔 해가네요 Vietnam, Danang Yasri. আমি মানে গাইডের সাথে ট্রাভেল করছি আমি সাথে সাথে আমাদের কলিগস আছে তো কম ভিডিও বানাতে পারবে তখন সময় থাকবে তখন আমি ভিডিও করব তো এইজন্য বিভিন্ন জায়গায় আমি হঠাৎ করে আসতে পারে আমি একটু ফ্রি টাইম পেয়েছি আগে কোকোনাট কফি খেয়েছিলাম সেটা অনেক মজা ছিল তো এটা খাওয়ার জন্য কাচ্চা কাপেতে আসছি ভিয়েতনামের কারেন্সিটা অনেক হাই না অনেক চিন্তা করতে হবে অনেক 100 টাকা এখানে প্রায় 20,000 ডং এখন 35,000 ডং দিয়েছি মনে হচ্ছে অনেক টাকা আমি ব্যবহার করছি একটা কপ্তির জন্য কিন্তু বাংলাদেশ টাকা হিসাব করলে 120 টাকা কফি খাইতে এত টাকা লাগবে এরকম চিন্তা করি কিন্তু আসলে এটা অনেক কম দাম খুব মজা সত্যি দেশে নিয়ে যাইতে হবে তো বাংলাদেশেও ইয়া ডাব আছে না ডাবের সাথে চা মিক্স করে দিলে ভিয়েতনাম ট্রাভেল করতে করতে আমি অনুভব করি যে সবকিছু দাম বাংলাদেশের তুলনায় কম এখন দানাংয়ের মধ্যে সবচেয়ে ফেমাস জায়গায় যাচ্ছি আমি অনেক ক্লান্ত ছিল তাই যাওয়ার সময় একটু ঘুমাইছিলাম এখানে জায়গার নাম হলো ভানাহির কিন্তু আরেকটা নাম হলো ভিয়েতনামের ইউরোপ এখান থেকে আরো 1485 মিটার উপরে ইউরোপ সিটি টাউন আছে অনেক উচ্চ দেখে উপরে নিচে থেকে বেশি ঠান্ডা তাই আরেকটা জামা কাপড় নিয়ে আসছি এখানে হলো ভানাহির এখানে কি ফ্রান্সরা কলোনাইজ করার সময় আমাদের এখানে অনেক বিউটিফুল জায়গা ছিল এখান থেকে 15 মিটার উপরে যাইতে হবে ওখানে সুন্দর হোটেল বা এরকম জায়গা বানিয়েছে কেবল কার আছে অনেক উপরে যাইতে হবে তা এই পৃথিবীতে সবচেয়ে লম্বা কেবল না হে কি বানাবে কে বানাবে এখন পৃথিবীর সবচেয়ে লম্বা কেবল কার উঠানোর জন্য অপেক্ষা করছি আমি এমনি শিশুদের লাইডো বই পাই তাই একটু টেনশনে ছিলাম প্রথম স্টেশন হলো বানাইরের সবচেয়ে ফেমাস ল্যান্ডমার্ক বড় বড় হাট গোল্ডেন ব্রিজ দেখতে পাবেন গোল্ডেন ব্রিজ দুই হাত একটা ব্রিজ উঠাচ্ছে এরকম দেখাচ্ছে এই দিনে অনেক কুয়াশা ছিল তাই আমি মনে করছি যে আমি আকাশের উপরে দাঁড়াই আছি 1500 মিটার উপরে আসছি 이게 북쪽에 손목이 막 전 손바닥이에요 그거 그런 그쵸 뭔가 손바닥 아니다라는 느낌이 확실히 핫 이따 빠 이따 목 소비였어 와 다 그냥 꾸아샤 꾸아샤네 আরেকবার কেবল কার দিয়ে উপরে গেলে দানাংয়ের ইউরোপ ফ্রেঞ্চ ভিলেজই দেখতে পারবে ভিয়েতনাম আগে ফ্রেঞ্চরা কলোনাইজ করেছে তাই আগে ফ্রেঞ্চরা এখানে এসে রেস্ট করত এখানে উপরে এসে আমার কাছে পুরো প্রশ্ন আসলো তারা কিভাবে এই জিনিস উপরে নিয়ে আসছে আর কিভাবে এই টাউন তৈরি করেছে ফ্রেঞ্চ টাউনের ভিতরে আসলে একটা চার্চ দেখা যায় তার চার্চ মনে হয় দেখতে অনেক সুন্দর তাই গিয়ে দেখেছিলাম Catholic Church. খুব সুন্দর না আমার একটা বকেট লিস্ট ছিল সেটা হলো ইউরোপে ট্রাভেল করার আমি চিন্তা করতে পারিনি ভিয়েতনাম থেকে ইউরোপ দেখতে পারবো অনেক এক্সাইটেড ছিলাম ছোট রাস্তা বিল্ডিং সব ইউরোপের টাউনের মতো ছিল আমি ছোট বাচ্চাদের মতো অনেক ছবি আর ভিডিও তুলেছিলাম ইয়ে বংজুরু লেখাছে বংজুরু ফ্রেঞ্চ এই আকাশের উপরে অমিউজমেন্ট পার্কও আছে সত্যি ফ্যান্টাস্টিক কিংডম আর বিভিন্ন জায়গায় ইউরোপের ফেমাস জিনিসও ডিসপ্লে করা আছে বাংলাদেশের বেঙ্গার থাজমারের মতো আর আজকে অনেক কুয়াশা ছিল এমন কুয়াশা যে সামনে কিছু দেখা যায় কিছু দেখা যায় না না
মানে সামনে একটা মানুষ ছিল সিগারেট খাচ্ছে তো এখানে এত কুয়াশা এর জন্য ধোঁয়া দেখা যায় এমনি এক জায়গায় বসে ইউরোপ এখানে শিশুদের জন্য ইনডোর গেমস রাইডও আছে আমি ছোট শিশুদের থেকেও বেশি বই পাই তাই একা ঘুরতে বই পাইছিল ও সব সফটাইস ও টিরানো টিরানো বেঙ্গল টাইগার এত ছোট ফ্যামিলির সাথে আসলাম আমার জীবনে সবথেকে বেশি গ্রিনার রাইড ছিল দেখলেও বই পাই বানাইরে সব জায়গা ঘুরতে প্রায় দেড় ঘন্টা লাগে ভিয়েতনাম থেকে ইউরোপের ভিসা ছাড়া ইউরোপের ছবি তুলতে পারি এই জন্য এখানে ওয়েডিং ফটোশুটের জন্য ফেমাস চিন্তা ধরিন গো আছে আনি বো গানে ইসে ও কোনে그러네. 이럴 때 왔으면 진짜 이뻤겠다. 아니 근데 이럴 때 왔으면 햇빛이 너무 많아서 더웠을 거야. 와, 씨. 일단 숍 기초 칠로나 이거는 숍에 조금 떨어질 거였지. 만에 불안했다나, 근데 불안했던 것도 반이었지. 아스케줄이 아부아 발로도 별로 쇼크 대가자였도. 아. 손다 허에체 꽈샤일 존노 샴네 발로 모토 데카자이니 아무라 베베치 아루 투어 꼴레 코노 라프 나이 다이 디너 꼴테 기에체 에이 디너 티켓 샷테 인클로데드 에카네 부페 스타일레 액쇼 쿠신체 베시 아체 알 라이브 뮤직 페실리티오 아체 다이 어넥 발로 칠로 아미오 어넥 꿀라 카발 니에체 카발 카랍 칠로나 또부 발로 칠로나 아무라 언덕갈 호활하게 케이블카에 우탄을 존노 기에체 바나에 에이블로 এখানে ভিয়েতনামের দুঃখ স্টোরি ছিল কোলোনাইজ সময়তে জায়গা ভিয়েতনামিরা টুরিস্ট স্পট হিসাবে ব্যবহার করছে সেটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ ছিল দুঃখ স্টোরি থাকলে সব জায়গা ধ্বংস করতে চাই সাধারণত কিন্তু ভিয়েতনামিরা সেটা ব্যবহার করে বিজনেস মডেল বানিয়ে টুরিস্ট স্পট বানিয়েছে আজকে চলে যাব তো আপনাদেরকে ভিয়েতনামে সাগর পাই দেখাই দেই দামদাম নামা হোটেল সামনে ভিয়েতনাম সাগর বাই উচ্চ এখানে হলো আসলে যে নতুন টুরিস্ট স্পট বানাচ্ছে এর জন্য সব পুরোপুরি শেষই হয়নি কিন্তু দেখেন একটা বড় কোম্পানি এক জায়গায় সব রিনোভেট করে টুরিস্ট স্পট বানিয়েছে আর এত মানুষ আসতেছে বাংলাদেশ থেকেও অনেক বড় বড় কোম্পানি আছে না যমুনা বসুন্ধরা এমন বড় বড় কোম্পানি থেকে এক জায়গা একবারে রিনোভেশন করে মানুষটাকে আসতে বললে বাংলাদেশেও সুন্দর জায়গা আছে ওখানে কয়েকটা টাকা দিয়ে রিনোভেশন করলে টুরিস্ট স্পট বানাতে পারবে আমার সবচেয়ে দুঃখের বিষয় হলো বাংলাদেশে যারা ওয়ার্ল্ড ট্রাভেলার আসে ওনাদের বেশি এক্সপেকটেশন নাই ওনাদের দেখতে আসে অনহাইজেনিক ফুড কেমন অনহাইজেনিক আর ওখানে রাস্তায় কেমন ডার্টি আছে হ্যাঁ এটা দেখতে আসে এটা আমার একদম পছন্দ না কারণ বাংলাদেশের অনেক সুন্দর জায়গা অনেক ঘোরাফেরা করার জায়গা আছে ওয়ার্ল্ড ট্রাভেলের জন্য অনেক অ্যাট্রাকটিভ জায়গাও আছে আমি সেভাবে ফিল করি ট্রাভেল স্পট বানাতে পারবো আমরা একসাথে মিলাই যাই হোক আজকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ এভাবে আমার ভিয়েতনাম ট্রাভেল শেষ হয়ে গেছে আমি জানি না কবে আবার ভিয়েতনামে আসতে পারবো ভিয়েতনাম আবার দেখা হবে কাম অন শিন কাম অন প্রবাবলি শুড কল দ্য হোল থিং অফ দ্য ডার্লিং আই ক্যান্ট গেট এনাফ